আলহাজ এম এ মতিন চৌধুরীর উদ্যোগে জকিগঞ্জের কশকনকপুর ইউনিয়নের 3 শতাধিক দরিদ্র পরিবারে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় 27 রমাদান সোমবার ইনামতি চৌধুরীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ করা হয়। এম এ মতিন চৌধুরীর ভাতিজা সায়েম চৌধুরীর পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন তামিম চৌধুরী, তাসিম চৌধুরী সহ আরও অনেকেই। আলহাজ এম এ মতিন চৌধুরীর পক্ষ থেকে আজকে 300 পরিবারে আমরা এখানে নগদ অর্থ বিতরণ করবো। আমরা মানুষের আনছি এখানে, আমরা তান কার্ড আছে, আমার সাসার কার্ড আছে, আমরা প্রত্যেক বছর দিই। তাই প্রত্যেক বছর 27 রমজানও এটা ডোনেট করেন। আর তাই আল্লাহর কুমিল্লা এখন সুস্থ আছেন, গত বছর শারীরিক সুস্থ আসলো, আল্লাহ তান সুস্থ করছেন। আপনারা বেশ শরীর তান নেখায়াত দিতা, আল্লাহ শরীরে সুস্থতা রাখতা। আর তান বা চিন্তেও আমরা এলাকার প্রতি, আমরা বাড়ির প্রতি খেয়াল রাখেন। সাসার গরু বাই এন আসুন বিদেশ, তারাও খোঁজ খবর রাখেন। আরও যারা আমার বাড়ির প্রবাসী হল আসুন, সবাই আমরা বাড়ির খেয়াল রাখেন, সবাই দেন। আমার সাসা আইতা পারছেন না, আপনার কাছে কইছেন দোয়া করতা। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।